হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি সকি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। আর আজ আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে 8:30 পার হয়ে গেছে। তো সবাইকে গুড মর্নিং। আর উঠেছি ঘুম থেকে, অনেকক্ষণই হলো, কিন্তু আজকে কারেন্ট ছিল না। সকাল থেকে কিছুক্ষণ হলো কারেন্ট এসছে, সেই কারণে ব্লকও স্টার্ট করা হয়নি। আর এদিকে দেখবো আমার ঘরের কি অবস্থা। আমার ঘরের অবস্থা হচ্ছে এই দেখো, বিছানা চাদর তোলা রয়েছে। তো বিছানা চাদর তোলা রয়েছে, মানে কাঁথাটা দিয়েছি রোদে। তো বিছানা চাদরটা তোলা হয়েছে আর কাঁথাটা দেওয়া হয়েছে রোদে। আজকে সকাল থেকে প্রচন্ড রোদের তাপ, তো সে কারণে কাঁথাটা রোদে দিয়ে আসা হয়েছে। তো কাঁথাটা নিয়ে আসবে, তারপরে হচ্ছে বিছানা চাদর কাটবো। আর চাদরটা কাঁচাও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এই দেখো সোফার কি হাল দেখো, যত বিছানা বালিশ টালিশ সব সোফার উপরে রাখা আছে। তো বিছানার চাদরটা পাতবো, তারপরে হচ্ছে ওগুলো ঠিক করব। আর আজকে এখনো রান্নাও কিছু হয়নি, সবে মাত্র ভাত বসিয়েছি। আর তোমাদের দাদা ভাই গেছিলো জল আনতে, তো জল নিয়ে আসলো। তো চলো এখন দেখি কি রান্না করি না করি, তারপরে আবারও আসছি পরে। আর এদিকে বাবু চলে এসছে আমার ক্যামেরার সামনে, এসে বলছে কি যে তুমি ক্যামেরা করছো, আমি আর পড়বো না। তো আমি তো ক্যামেরাটা আগেই অন করেছি, সেটা ও বোঝে না, এত মানে বাচ্চারাও অবুঝ হয়। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে। এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, কড়াইয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি তরকারির জন্য। এখানে রয়েছে ডিমের মামলে। তো বন্ধুরা দেখতে পেলে ভাত উপর দেওয়া আছে, আর ওদিকে আলু টালু ভাজা হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করব না, আর রান্নাঘরে এসেছি অনেকক্ষণই হলো। তো অনেকক্ষণ হলো রান্নাঘরে এসেছি আর আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ডিমের মামলেট দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আজকে হচ্ছে আমার আর আমার ছেলে রান্না হচ্ছে। তোমাদের দাদা ভাই আজকে ভাত খেতে দেবো না, ও আজকে মাছ টাছ খাবে, রুটি, আর আমি আর বাবু খাবো। আর ও একবার শুধু ভাত নিয়ে যাবে, তো সেই কারণে বেশি কিছু আজকে রান্না করবো না, বেগুন ভাজা আর ডিমের ঝোল করবো। চল এখন রান্না টান্না করে নিই, তারপরে আবার আসবো। আর ওদিকে ঘরের অবস্থা তো বেহাল হয়ে আছে, তোমরা তো জানো। এই তরকারিতে জল দেবো, দিয়ে যাবো হচ্ছে ঘরের বিছানা। তো চল এখন তরকারিটা করে নিই, তারপরে এই দেখো বন্ধুরা তরকারিতে জল দিয়ে চলে আসলাম ঘরে। আর এই যে আমরা জাজিমের উপরে শুই না, শুধু ওই ক্যাথা পেতে তার উপরে শুই। তো এই ক্যাথাটা ছিল না বলে আর কি আমাদের বিছানা চাদরটা পাতা হয়নি। এই দেখো তোমাদের দাদা এখন এই বিছানা ক্যাথাটা পাচ্ছে, তো এর উপরে এবার চাদর পাতবো। তো দুজনা মিলেই পাততে হবে, নাহলে আবার একা পাতা যায় না, অসুবিধা হয়। তো পেতে নি, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে, কিন্তু ঘর আর কতক্ষণ পরিষ্কার থাকবে। আজকে হচ্ছে রবিবার, বাবু বাড়িতে আছে। এই দেখো পারতে না পারতে অগুছালো হয়ে গেছে। তো চলো এবার আমি যাবো হচ্ছে রান্নাঘরে। এখন তরকারিও মোটামুটি হয়ে এসছে, তো নামাবো। তোমাদের দাদা ভাই আর রিক এখন স্নান করছে, তো আর ডিমের ঝোলটা হয়ে গেলে বেগুনটা ভেজে নিলে হয়ে যাবে। আজকে এটুকু রান্না, তো চলো আমি এটুকু করে নিই, তারপরে একবারে খাবার নিয়ে চলে আসছি। আজকে কে কি খাচ্ছে না খাচ্ছে সবটা তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো, প্রত্যেক দিনও দেখাই, তো আজকে আর নতুন নাম। তো আজকেও দেখাবো যে যা খাচ্ছে। তো চলো, আর এদিকে বাবু জিজ্ঞাসা করছে যে আজকে কী রান্না। তো যেই বাবুকে একটু দেখাতে চেষ্টা করছে, বাবু টুকটুক করে ঘরে চলে গেল। আর ওই দেখো বলছে দেখো টুকি। তো বাবু করছে এখন মা কি রান্না, তো আজকে ডিম রান্না করেছি। তো চলো এখন আবার আসছি পরে, দেখি বাবু আবার কি বলে। তো বন্ধুরা এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট। এখানে রয়েছে হচ্ছে ভাত, আজকে একদম অল্প ভাত আমার আর বাবু, আর তোমাদের দাদা ভাই একবার খাবে। এখানে রয়েছে বাবুর জন্য ডিম সিদ্ধ, আর এখানে রয়েছে ডিমের ঝোল, আর এখানে রয়েছে বেগুন ভাজা। তো এই হচ্ছে আজকে আমার রান্না। বন্ধুরা আজকে রান্না টান্না করে একবারে স্নান টান করে চলে এসেছি, খাবার নিয়ে বাবুকে খাওয়ানো শুরু হয়ে গেছে। আর এদিকে আমি নিয়েছি ভাত আর বেগুন ভাজা আর ডিমের ঝোল। তোমাদের দাদা ভাইয়ের যেটা আছে সকালে খাবার, তো চলো সেটা একবার দেখে নাও। আর তোমাদের দাদা ভাইয়ের দেখো আজকে কত কিছু রয়েছে সকালবেলায়, আম, কাঁঠাল, রুটি, বেগুন ভাজা, ভেন্ডি, ডিমের ঝোল যদি নেয় তাহলে নেবে। তো এই হচ্ছে আমাদের আজকে খাবার। তো চলো
আর আজকে যেহেতু সানডে, কি বলতো, আজকে চিকেনটা রান্না করলাম না। তোমরা তো জানোই আমাদের একদিন পর পর ব্লগ যায় তো চিকেন রান্না, তো সেই কারণে আজকে চিকেন করলাম না। আর অনেকদিন ডিমটা খাওয়া হয়নি, তো ভাবলাম ডিমটা আজকে ডিম রান্না করব। আর ডিম গোটা গোটা ঝোল করে না, ওটা আমার একদমই খেতে ভালো লাগে না, তো সেই কারণে ডিমের ভেজে ওরকম করে রান্না করলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তোমাদের দাদু ভাইয়ের দোকান যেতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, এখন 11টা বাজছে, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি পরে। তো বন্ধুরা, দুপুরে সে খাওয়া দাওয়া করে আবারও অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, অনেকদিন পরে একটা গিফট পেলাম, তাও আবার বরের কাছ থেকে। আর বরের কাছ থেকে গিফট পেতে কে না ভালোবাসে, তাই না বলো? আর আমার বরকে আমি যেটা বলি সেটাই কিনে দেয়, তোমরা তো জানোই, যখন যেটা মনে হয়, যখন যেটা ইচ্ছা হয় যা বলি তাই করে বা কিনেও দেয়। আর এরকম গিফট পেতে ভালোই লাগে। আর সামনে পুজো চলে এসছে আর বেড়াতে যাব, সে কারণে একটু একটু করে শপিং করা শুরু হয়ে গেছে। তো চলো, কি কি মানে কি আসলো আজকে অনলাইনে, অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো কি আসলো সেটা তোমাদেরকে দেখাই। তোমাদের দেখাচ্ছি, এই যে টেন তেরোটা ফ্লিপকার্ট থেকে এসছে। আর আমি বেশিরভাগ ডেলি মানে যা অনলাইনে কিনে সবকিছু কিন্তু ফ্লিপকার্ট থেকেই কিনি। তো এইটা আছে, এর মধ্যে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এটা খুলি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, এর মধ্যে রয়েছে একটা ব্যাগ। তো এই দেখো, এই হচ্ছে একটা ব্যাগ। এই ব্যাগটা আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো আজকে আসলো ডেলিভারিটা। আর ব্যাগটা খুব সুন্দর, আর আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখন হঠাৎ কেন ব্যাগ কিনলাম? আর এই দেখো কতগুলো চেন আছে। তো তোমরা তো জানোই পূজোর সময় আমরা যাব হচ্ছে বেড়াতে গ্র্যান্ডটক। তো আমার না ব্যাগ গুলো আছে ছোট ছোট, তো এরকম বড় ব্যাগ নেই, তো ভাবলাম এরকম বড় একটা ব্যাগ নিয়ে নিই। তো বড় ব্যাগ নিয়ে নিলে কি হয় বলতো, এখানে ধরো এখন তো দুটো তিনটে ফোন, তারপরে জলের বোতল, আবার বাবুর জন্য কিছু টুকিটাকি খাবার না এই ব্যাগের মধ্যে এটে যাবে। আর মানে নিজের কাছে থাকবে হয়তো সবসময়, তো আর বড় ব্যাগে নিলে বা রুমে থাকলে না সেটা পাওয়া যায় না, খাওয়ানো অসুবিধা হয়। আর এই ব্যাগের মধ্যে নিলে অনেক কিছু এটে যাবে। আর খাবার টাবার বাবুর জন্য বিস্কিট টিস্কিট কেক টেক নিলেও মানে এটে যাবে, অসুবিধা হবে না। তো এই কারণে আমি বললাম যে বেড়াতে যাওয়ার আগে আমাকে একটা ব্যাগ কিনে দাও। তো এই দেখো আমাকে ব্যাগটা কিনে দিয়েছে, আর ব্যাগটা সত্যি খুব সুন্দর। আর কালারটা আমি যেরকম মনে করছিলাম তো সেরকম না, কালারটাও খুব সুন্দর, কাটকাটা না। তো আমি ফোনে দেখছিলাম, তোমাদের দাদা ভাই বলছে যে কি টপ টপ করছে কালারটা, তুমি তখন নেবা তো না ফেরত দিবা? তো বললাম দাও তো অর্ডার, যা হবে দেখা যাবে আসুক আগে। তো বেশ, আমার পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ব্যাগটার দামটাও কিন্তু ভালোই আছে, দামটা তোমাদেরকে বললাম না। তো এই হচ্ছে আর কি ব্যাপার, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই কারণে ব্যাগটা আমার কেনা। তো চলো এখন আবার আসছি পরে, এখন হচ্ছে বাবুকে পড়তে বসাবো, তো তারপরে আবার পরে তোমাদের সাথে আসবো কথা বলে। তো বন্ধুরা, এই দেখো আমার রাতে রান্না হয়ে গেছে, ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ লাল লাল করে মাখা। আর এই দেখো এখানে রয়েছে ভাত। গ্যাস মুছবো এখন, আর এই বাসনগুলো এখন মাছবো। তো বন্ধুরা, বাবুকে পড়তে বসি, আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ভাত, আর ভাতটা রান্না হয়ে গেছে, আর সিদ্ধটাও মাখিয়ে নিয়েছি। আর আলু সিদ্ধটা তো লাল হয়েছে, কারণ পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজেছি, আর কাঁচা লঙ্কা ভেজে মাখিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে মাখাই নি, তাও লাল হয়েছে। আর আজকে যেহেতু সকালে রুটি খেয়ে গেছে, তো সেই কারণে বলো না। আর যেহেতু সকালে তোমাদের দাদা ভাই আজকে রুটি খেয়ে গেছে, তো ওই কারণে রাখো ভাতে করে নিলাম সিদ্ধ সিদ্ধ। তো আর আগামীকাল হচ্ছে সোমবার, তো শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে। আর এই যে বাসন টাসন গ্যাসটা সব সার্ভ দিয়ে ভালো করে মুছে রেখে দেবো। আর বেশি ভিডিওটা বড় করছি না, তো আমি কাজগুলো করে নিই, আর ভিডিওটাও বেশি বড় করছি না। আজকে এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর তোমাদের দাদা ভাইকে বলেছি চপ অন্তরটা তো বলতে ভুলে গেছিলাম, তো চপ নিয়ে আসবে বলেছে, তো ওটা দিয়ে আজকে আমাদের দিলাম। আর ভিডিওটা বেশি বড় করছি না, এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা বাই।